শিক্ষা ব্যবস্থাতে একটা উলট পালট আইসে, আপনারা হুঁচুনি না হুঁচুনি না ও ওঠার লাগে যাই আস। আল্লাহ তুমি কবুল করতে, যত সময় জান আছে তত সময় আমরা ই নাস্তিকবাদী চক্রান্ত লগে আপোষ করতাম না। আল্লাহ তুমি আমরা আপোষহীন বানাইয়া দাও। যেটার দিল বেমারি হয়ে গেছে, নিজে সারা বাজার ঠকতে ঠকতে নিজে নিজরে ঠকি লেছে, যে সুরর অভ্যাস হয়ে গেছে মানুষে কোন সোনারিয়ে তার মা, সোনারিয়ে তার মার নাকর ফুলটা কি হইল কিছু মারে। আমি ওদের সোনার এক ডাব্বা কিনে আনাইছি মানে 20-25 টাকা দাম হইল, আনিয়ার দেখি সারা সুন বেজাল। 2 টাকা হয়তো লাভ করছে কিন্তু 2 টাকা লাগে 25 টাকার সোনার ডিবিটাও নির্বেজাল খাওয়ার কোনো উপায় আমরা দেশ নাই। আপনারা মাতলা না বোঝা গেল, আপনারা নির্বেজাল খাইতে নি নাকি বলানি ঘটনাটা আমরা, আপনারা খুব কাছে হ্যাঁ 2 টাকার লোভে করছে নি না তার খাসলতে করছে। বিজ্ঞানে কয় চুয়াছে রোগ হাসরে ট্রান্সফার হয়, আর কোরআনে কয় খাসলত হাসরে, কিতা হাসরে খাসলত হাসরে। উন্দা কপালির লোক ধরলে আপনার মাঝে উন্দা কপালির প্রভাব বিস্তার হইব, বেয়াদবর জমাত গেলে বেয়াদব বনবা, কথা আসানি না আসা নাই। এমনি ভাবে মুনাফিকর জমাত গেলে আপনার মাঝে মুনাফিকে আশ্রাই দিব, ইমানদারর জমাত গেলে আপনার মাঝে ইমানর বাতি জ্বালাইয়া দিব। বাস বিচার করে চলার দরকার আছেন না আছে না? আল্লাহর ওয়াস্তে সব রেখাকার করেন না যান, আল্লাহর ওয়াস্তে কিছু মহব্বত থাকতে হইব, কিছু দুশ্মনী থাকতে হইব। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। খলস পানি ডুবাইলে পানি হামায় না, বাতাস না বার করা পর্যন্ত, কিছু ময়লা আবর্জনারে অন্তর থেকে না বার করা পর্যন্ত আল্লাহর নূরে মারিফত হাসিল হইত নয়। আপনার ভিতরে বাক্স একটা ইগুত মূল্যবান সোনা গয়না তৈতা, এখন গড় জাড়ু দিয়া নিয়া ময়লা ওটা তৈতা নি, দুই জিনিস দুই মেরুর দুই জিনিস এক পাত্র থা যাইব নি যাব। ওই তো টিসুর বাক্স লাগান এক বক্স থাকে সোনা গয়না তৈন মানুষের আলমারির থাকে, এগুলো যদি গড় জাড়ু দিয়া নিয়া তৈনা সোনাও তৈনতে সোনার ইজ্জত রইব নি কোনটা এখন যারা। আপনার দিল দিয়ে আল্লাহ কাহা গা গা লাগি বানাই সৈন্যা, হিংসা বিদ্বেষ লালস অহংকার লাগি বানাই সৈন্যা, আপনার দিলর মাঝে আল্লাহ মায়া মহাব্বত দিয়া ভরপুর করে দিয়েছেন। আপনি জাহান রে মায়া করি দুনিয়ার তখত, আল্লাহর সৃষ্টিরে মায়া করতা, আপনি ফরর বালাইট চিন্তা করতা, আমরা কি তা আল্লাহর পছন্দর পথে আগুয়াইয়া নিনা আল্লাহর নারাজির দিকে আমরা আগুয়াইয়া, আমরা যে ফুতর টানো পড়ছি আমরা যে আমরা বাঁচাইতাম পারমো নি না, সতর্ক হইয়া থাকা দরকার আছে আমরা লাগিয়া। কোরআনুল করিম, কোরআনুর বাগান, কোরআনুর আশিক, বেয়াদবি সৃষ্টি হয়েছে, ইসলাম ও বেয়াদবির কোন স্থান নাই। রসুলের পাক শুনে ফরমাইছেন যে দাড়ি ভাঙা মুরব্বীর সম্মান করলো সে যেন আল্লাহর সম্মান করল, যে বেমারিরে দেখাত গেল বেমারির দিলর দোয়া লইল, এই দোয়ার বেমারির দোয়ার হইছে না কা দোয়া ইল মালাইকা, এই বেমারের কারণে এই ব্যক্তি আল্লাহর কাছে অত মায়া থামাইছেন যে এই ব্যক্তির দোয়ারে আল্লাহ ফিরিস্তা উলর দোয়া বানাইয়া দিলেইছেন। মানুষ খিলা পরিবর্তন হয়, নিরাশ হইন না যান, তোবার দোয়ার তো খোলা আছে, আর হক যদি খেরর থাকিয়া থাকাতে হক মিঠাইলেন যান, কাজ করি মা বাপর হকর প্রতি সজাগ থাকুন যান, মা বাপরে খুশ রাখুন যান, আওলাদ হলরে লাগাম সিরিয়া দেন না যান, তারারে তরবিয়ত দেন যান, মানুষ বানান যান, আদবি বানান যান, সালাম কালাম শিক্ষা দেন যান। আজকাল একটা আইবা আমরার সামনে আইয়া বুঝাইবা কথা যে আমল কপাল ছেড়ে দিলেও আল্লাহরে ফাইলি পায়, ইমান আমলের নাম না, ইমান হইল আকীদার নাম। যদি আপনার ভিতর আন্তরিক বিশ্বাস সঠিক না হয়
সারা জিন্দেগি আমল করুক আপনার আমলে কোনো খাম দিত না। ফলে আপনার বিশ্বাসের মূল ধারাটা সঠিক হইতে, এটা নইলে আকিদা। আকিদার ক্ষেত্রে সবচেয়ে বড় আকিদা ওই আকিদার মরকজ ওই লাগে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও অন্যদিকে বেড়া করিলে তাইলে তার সব বেড়া হয়ে যায়। যে কারণে সাহাবায়ে কেরামে আকিদার ক্ষেত্রে আপুষহীন আসলা। আল্লাহ নবী ষোল মাস বৈতুল মুকদ্দিসের দিকে কিবলা বানাইয়া নামাজ পড়ছিল, আখতার দিন জোর নামাজ পড়া ইটা দুই রেখা তোর ঘরে রসুলের পাক সরিয়েছিলাম কাবাতুল্লার বাই ফিরে গেছে। সারি সারি সাহাবিয়ে কোনো এতরাজ ছাড়া দলিল না টুকাইয়া রসুল্লার পিছনে যে ফিরে গেছিল ওটার নাম হইল আকিদা, ওটার নাম হইল আকিদা। বিনা বাক্যে মানিয়ে নেওয়ার নাম হইল আকিদা, আকিদার নাম হইল গিয়ে ইমান। এর লাগি মজবুত থাকুন যান, সতর্ক থাকুন যান, দুশ্মন দেখা যায় না, দুশ্মনের দুশ্মনীটা ধরাও পড়ে না। অতি মূল্যবান একটা কথা কই, আর দুশ্মনের দুশ্মনীর ধরা পড়ে না। শয়তানে এমন পরিমিত লবণ দে যে আপনি বেখবর থাকি যা আপনার জিন্দগিরে বরবাদ করিবা লাগিল। কথা বুঝাইছেনি যাব বল, শয়তানের দুশ্মনী সকলটা দেখা যায় না, অনুমানও করা যায় না কোন দিকে কোন লবণ ফুরাইয়া দেয়। এর লাগে সতর্কতা, মানুষের জীবনটা একটা সতর্কতা। ই শয়তান মনে করেন না যেন যে খালি বন জঙ্গলে গেলে শয়তানে আমার আক্রমণ করব। আমি তো কইলাম আপনার বিছনাত শয়তান হুতিরিছে রসুল্লাহ ফরমাইত্রা, তুমি বিসমিল্লাহ কইয়া জ্বালা দেওতে হে উড়িয়া দিব গে সুবহানাল্লাহ। তুমি বিসমিল্লাহ কইয়া দি জ্বালা দাও, তুমি বাওয়াত দি খাইও না রসুল্লাহ না করছেন, বাওয়াত দি খাইলে আল্লাহ নবী ফরমাইন শয়তানে মুখ লাগাইয়া খাইব তোমার শরীর কই। আল্লাহ নবী সামনে খানা রাখা হয়েছে, এক দেহাতি মানুষ হইয়েও হাত লাগাই দিছে, আল্লাহ নবী তার হাত ধরে দিছে, দরিয়া ফরমান যে শয়তানে আমরা খানিরে জুটা করতে আসিল ও জাতর জাতর কসম যার যাই না জানা তো আমার জান, সেই সেই শয়তানের হাতে আমি পাকড়ি লিছি এবং আমার কারণে আর জুটা করতে পারছে না। হোক সুবহানাল্লাহ, বিসমিল্লাহ ছাড়া ইয়াদ দিলেছে, ও বিসমিল্লার সারা যে একটা মাঝে শয়তান হামাই যায়। অতএব চলতে ফিরতে ঘুমাইতে মাতিতে সতর্কতার প্রয়োজন আছে নি না নাই, গিবত কররা গালিয়াইত্রা হিংসা কররা কুটনামি কররা যার সম্পর্কে যেটা মনে হতা মাতিত্রা, প্রত্যেকটা মাত হিসাবও আইব নি আইত নাই, মা ইয়াল ফিজমিন কৌল প্রত্যেকটা লফ কেয়ামত দিন গিয়া ওজন উঠ। এর লাগি শেষ গুজারিশটা হইল কি যে আপনারা সতর্ক জীবন আমরা আল্লাহ তুমি আমরা নসিব করি দাও, আমরা যেন সতর্ক এবং পাকিজার জীবন আমরা লাভ করতাম পারি সেই তৌফিক আল্লাহ আমরা দান করি দাও। আমি যে হালতে এখানে উপস্থিত হয়েছি এই সময় উপস্থিত হওয়ার মতো নয়, আমি রওনা করছি বাড়ির যাইতাম, এখন আমি যাই মুসিলেট কালকে বুড়ে ফরেন মিনিস্টার লগে বৈঠক, বৈঠক আর কিচ্ছুর কারণ নাই, আমি জীবনে এটা যাইও না কারোর ফোনও দেই না। শিক্ষা ব্যবস্থাতে একটা উলট পালট আইসি আপনারা হুঁচুই নিনে হুঁচুই না ও ওঠার লাগে যাই আস, আল্লাহ তুমি কবুল করতে। যত সময় জান আছে তত সময় আমরা ই নাস্তিকবাদী চক্রান্তর লগে আপোষ করতাম না, আল্লাহ তুমি আমরা আপোষহীন বানাইয়া দাও। এই শিক্ষা এই জমিনও চলতে দেয়া যাবে, এটি হচ্ছে পৌত্তলিকতার শিক্ষা, এটি হচ্ছে অমানুষী শিক্ষা, এটা জাতির মেরুদণ্ডহীন বানাইবার শিক্ষা, সেই শিক্ষায় আমরা কখনো রাজি হইতে পারি না। এর লাগে আমার দৌড় আমার মাথা বুঝা প্রেশার নানান ঝামেলা সমস্যা, আপনারা কাছে দোয়া চাইয়ার আল্লাহ সব কিছু রে সালাই জিবার তৌফিক দিত। আমা আলাইনা ইল্লাল বালা দুরুসি পড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آله وصحبه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور.